অঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা করছেন ভক্তরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। করোনা মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে যে সরস্বতী পূজার আয়োজন হয় বৃহৎ আকারে, সেটি কিন্তু এবার আয়োজিত হচ্ছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে গতকাল মধ্যরাত থেকে কিন্তু শিক্ষার্থীদের যে উৎসাহ উদ্দীপনা, সেটির মাধ্যমে কিন্তু এই পুরো জগন্নাথ হল মাঠের 72টি ডিপার্টমেন্টে 72টি ভিন্ন ভিন্ন মণ্ডপ সাজানো হয়েছে। এবং শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা ভোরবেলা থেকে লক্ষ্য করছি। এবং এখন এই পূজার আনুষ্ঠানিকতা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সেই আনুষ্ঠানিকতা লক্ষ্যেই কিন্তু শিক্ষার্থীরা এখন শেষ মুহূর্তে যে প্রস্তুতি তাদের মণ্ডপ সাজানো সেটি করছেন। এবং এই পূজার পুরোহিতের মন্ত্রপাঠের মাধ্যমে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে কিছুক্ষণের মধ্যে। এরপর কিন্তু এরপর হাতে খড়ির ব্যবস্থা আছে, যারা শিশু কিশোর, যারা আসলে এখন পর্যন্ত এটি একটি ভিন সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি একটি আয়োজনই বটে, একটি উৎসবের ক্ষণই বটে, যারা শিশু কিশোর তাদের মধ্যে তাদের কিন্তু এই শিক্ষার জীবনে পদার্পণ হয় এই হাতে খড়ির মাধ্যমে, সে হাতে খড়ি হবে। এরপরে কিন্তু পুষ্পাঞ্জলির মাধ্যমে এই পূজার যে আনুষ্ঠানিকতা সরস্বতী পূজা সেটি কিন্তু শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এখন শেষ মুহূর্তে যে প্রস্তুতি পুরোহিতের মন্ত্রপাঠের আগে সেটি কিন্তু সম্পন্ন করছেন, এবং কিছুক্ষণের মধ্যেই এই পুরোহিতের মন্ত্রপাঠের মাধ্যমে এবছরের সরস্বতী পূজা সেটি কিন্তু শুরু হবে। এবং আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জগন্নাথ হল মাঠের যে আয়োজন সেটি কিন্তু শুধুমাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সরস্বতী পূজার উদযাপন করতে মানুষরা আসেন, তাদের শিক্ষার্থীদের নিয়ে, তাদের সন্তানদের নিয়ে কিন্তু এই হাতিখড়ির যে আয়োজন সেটি কিন্তু উদযাপন করতে আসেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন একটি একটি ডিপার্টমেন্টের একটি বিভাগের মণ্ডপে এখন পুরোহিতের মন্ত্রপাঠের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে, সেখানে কিন্তু শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন, সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন, এবং এছাড়াও কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ কিন্তু এই সরস্বতী পূজায় বিদ্যার দেবীর কাছে, জ্ঞানের দেবীর কাছে, সঙ্গীতের দেবীর কাছে তাদের আরাধনা, জ্ঞানের দেবীর কাছে তাদের আরাধনা করেন। এবং এই পুরো মাঠ জুড়ে শুধুমাত্র জগন্নাথ হল মাঠই না, বিশ্ববিদ্যালয়ে কিন্তু অন্যান্য হলেও এই পূজার আয়োজন করা হয়েছে, এবং সেই লক্ষ্যেই কিন্তু শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করছেন, বিভিন্নভাবে তারা অংশগ্রহণ করছেন। এবং পুরো এই মাঠ যদি আপনাদেরকে দেখাতে চাই আমরা, এই মাঠ কিন্তু আসলে রঙে রঙিন হয়ে গেছে। এবং প্রতি বছর যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ঐতিহ্যের ধারাবাহিকতায় যেই ভাটা পড়েছিল গত দুই বছর, সেই দুই বছরে ভাটা পড়ার পর কিন্তু এবছর আসলে নতুনভাবে আবার নতুনভাবে শিক্ষার্থীরা আবারও জমায়েত হয়েছেন, এবং বিদ্যার দেবীর কাছে কিন্তু এই পুরো বাংলাদেশের মানুষের যে বিদ্যার প্রার্থনা সেটি কিন্তু তারা উপস্থাপন করছেন। এছাড়াও তারা বলছেন যে এই এই আয়োজনের মাধ্যমে কিন্তু ধর্মবর্ণ নির্বিশেষে একটু অসাম্প্রদায়িক চেতনার এখানে প্রতিষ্ঠিত হয়। তো জগন্নাথ হল মাঠ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সরস্বতী পূজা। সরস্বতী পূজার সবশেষ খবর জানাতে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে।